তোমরা আছো, অনন্ত অনন্ত কাল থাকবে তোমরা, তোমাদের বুকের রক্তে গড়া এই দেশ। ওই পতাকায় তোমাদের সবুজ হৃদয় আঁকা আছে, তোমরা শহীদ। হাজার বছরের প্রার্থিত স্বাধীনতার সূর্য তোমরাই জ্বালালে আকাশে। সালাম, সশ্রদ্ধ সালাম তোমাদের। অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। মুক্তিযুদ্ধের মহান সংগঠক অ্যাডভোকেট হাবিবুল্লাহ চৌধুরীর স্মরণ সভার সম্মানিত সভাপতি আহ্বায়ক, আজকে কুমিল্লা কাগজ পত্রিকায় যিনি একটি সম্পাদকীয় লিখেছেন, আমি সেই সম্পাদকীয়টি পড়েছি। অনেক অজানা তথ্য আমরা হাবিবুল্লাহ চৌধুরী এই প্রজন্মের সন্তান হিসাবে আমরা ওই সম্পাদকের মাধ্যমে জানতে পেরেছি। যেদিন হাবিবুল্লাহ চৌধুরী মৃত্যুবরণ করেছেন সেদিন কুমিল্লা আইনজীবী সমিতিটি সকাল 10:30 ওনার লাশ সেখানে গিয়েছে, সেখানে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আমাদের মাননীয় জেলা এবং দায়রা জজ, সিনিয়র জেলা ও দায়রা জজ, যে জায়গায় বাড়ি একই ইউনিয়নের মরহুম হাবিবুল্লাহ চৌধুরীর বাড়ি, তো উনি বলেছেন স্মরণ সভায় জানাজাতে যে একই ইউনিয়নের পাশাপাশি গ্রামে হাজীগঞ্জের চাঁদপুর জেলার একই ইউনিয়নের বাড়ি, উনি জমিদার পরিবারের সন্তান ছিলেন, ওনাদের বাড়িতে নাকি অনেক জমি জমা আছে। তো উনি কিশোর বয়সে মরহুম হাবিবুল্লাহ চৌধুরীর কথা শুনতে পেরেছেন, জানতে পেরেছেন, কিন্তু পরিচয় ছিল না। তো আমরা ওই দিন কোর্ট নিয়ম অনুযায়ী একজন অ্যাডভোকেট মৃত্যুবরণ করলে কোর্ট অর্ধ দিবস বন্ধ থাকে, সেদিন অর্ধ দিবস কোর্ট বন্ধ ছিল ওনার স্মরণে। অ্যাডভোকেট হাবিবুল্লাহ চৌধুরীকে স্মরণ করবার জন্য জনাব শফিকুল ইসলাম শিকদার, সাংস্কৃতিক সংগঠক ও লেখক। হাবিবুল্লাহ চৌধুরী সম্পর্কে কিছু বলতে যাওয়া এটা একটা কঠিন ব্যাপার, কারণ তিনি নিজেই তার নিজের পরিচয়টা দিতেন যে আমি জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সবই পারি, এবং উনি পারতেন। এরকম একটা বহুমাত্রিক মানুষ সম্পর্কে এই সীমিত পরিসরে কিছু বলা অনেক কঠিন ব্যাপার, এবং তার জীবন সম্পর্কে কিছু লিখতে গেলে আমার মনে হয় এটা 400-500 পৃষ্ঠার একটা পুস্তক হয়ে যাবে। তো সম্মানিত পর্ষদের কাছে আমার একটা আহ্বান থাকবে, এরকম একটা তার জীবনভিত্তিক একটা স্মরণিকা বা স্মারক গ্রন্থ রচনা করার জন্য আপনারা যদি একটা প্রকল্প হাতে নেন, সেখানে আমি আমার বক্তব্যগুলো বিস্তারিতভাবে বলবো। তার সাথে আমার 26 বছরের বোঝাপড়া ছিল, চলাফেরা ছিল, এই অল্প সময়ে আমি এগুলির কিছুই বলতে পারবো না। তবে শুধু একটুকু বলি, তার যে বিজ্ঞান মনস্কতার কথাটা বলি আমি, তিনি আমরা তো পাশাপাশি বাসায়, একদিন ছাদ থেকে আমাকে খুব ডাকতেছেন, এই শিকদার ভাই তাড়াতাড়ি আসেন। তো গেলাম, যাওয়ার পরে কী হয়েছে, বললো যে আমার কাছে তো হযরত মুহাম্মদের মৃত্যুর 100 বছর পরে যিনি বইটি লিখছেন সিরাতে রসুলুল্লাহ ইবনে ইসহাকের, চলেন এটা একটু পড়ি। তো এটা পড়তে গিয়ে আমি তার যে জ্ঞানের বহর দেখলাম, উনি সেখানে বেদান্ত বাইবেল ত্রিপিটক থেকে আরম্ভ করে উপনিষদ পর্যন্ত কোনো কিছুই আর বাদ দিলেন না। তো এই যে একটা লোক তার কাছে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসতো, আমি যখন আমার সর্বশেষ বইটি লিখি চৌকাট পেরিয়ে, সেখানে আমি মাসবার সম্পর্কে কিছু লিখতে গেলাম, তো ওনার সাথে আমি ঢাকা থেকে আসতাম, এসে রাতের পর রাত আলাপ করতাম। আলাপ করতে করতে এক পর্যায়ে উনি বললেন, দেখেন মাসবার সম্পর্কে জানা এটা কঠিন ব্যাপার, কারণ দাস ক্যাপিটাল তো 4400 পৃষ্ঠা, যে 4400 পৃষ্ঠার বই পড়ে একটু মার্ক্সবাদী রাজনীতি করে কেউ করে না, আপনাকে ওইটার স্ক্রিপ্টটা বুঝতে হবে, যে মার্ক্স দাস ক্যাপিটালে কী বলতে চাইছেন ওই স্ক্রিপ্টটা বুঝেই আপনাকে রাজনীতিটা করতে হবে। তো তার সাথে দিনের পর দিন আলাপ আলোচনা করার পরে শেষ পর্যন্ত দেখা গেল যে 22 পৃষ্ঠার একটা মার্ক্সবাদ সম্পর্কে 22 পৃষ্ঠার একটা আর্টিকেল আমি আমার গ্রন্থে অন্তর্ভুক্ত করতে পেরেছি। তো তার এই যে মার্ক্সবাদ সম্পর্কে এবং তার যে বিপ্লবী করা, জিজ্ঞাসা করতাম হাবিব ভাই, দেশ স্বাধীন হলো, মুক্তিযুদ্ধ করলেন, তো আবার গণবাহিনী করতে গেলেন কেন? আমরা যেখানে ন্যাপ কমিউনিস্ট পার্টি, তারা বলো যে ডোন্ট ডিস্টার্ব শেখ মুজিবকে ডিস্টার্ব করো না, একটা বাঙ্গাচুরা রাষ্ট্র এখন এটা পুনর্গঠন করতে হবে। তা আপনারা আবার বিপ্লবের পথ ধরলে, আবার ওখানে গণবাহিনী করলেন, তো বললেন যে উনি ওই যে পাকিস্তানের ফয়েজ আহমদ ফয়েজের একটা উর্দু শেরের কথা বললেন, যে ইয়ে দাগ দাগ উজালা ইয়ে সাবকাজিদা সাহার, বলে যে এই আলো অন্ধকারে মোরা ফ্যাকাশে আলো তো আমরা প্রভাব তো আমরা চাই না, এ কোন ভোরের সকাল যা রাতের চেয়েও অন্ধকার, বলতেন পশ্চিমবঙ্গের অনন্তা শঙ্কর রায়ের রেফারেন্স দিয়ে, যে এটা কেমন সকাল হলো যে এটা রাতের চেয়েও অন্ধকার দেখা যায়।
তা আমরা তো গণবাহিনী করছি, এই জন্য ওই যে পাহাড় থেকে বনের থেকে বন্য হাতিগুলো এসে আমার কৃষকের ফসল নষ্ট করতেছে, ওই বন্য হাতিগুলো এসে বাড়িঘর ভাঙচুর করতেছে, ওই বন্য হাতিগুলো এসে ফুলের বাগান ফলের বাগান নষ্ট করতেছে। এই হাতিগুলোকে কিছু বোমা বন্দুক গুলি গ্রেনেড ফাটাইয়া তাদেরকে তাড়াই দেওয়ার জন্য আমরা এই গণবাহিনীটা করছি এবং এই রাজনীতিটা করছি। তো তারা গেলো যে গেলো না, তারা এখনো বহাল তবিয়তে আছে, কেন আছে এইটার ব্যাখ্যা উনি দিয়েছেন। তো আমি এই বিস্তারিত ব্যাখ্যা এখন এই সীমিত পরিসরে যেতে পারবো না। বিশিষ্ট কবি সৈয়দ আহমদ তারেককে মাইকে আহ্বান জানাচ্ছি, হাবিবুল্লাহ চৌধুরীকে নিবেদিত করে কবিতা আবৃত্তি করবেন। আমাদের আলোর প্রস্থানে পাক প্রতিমা নিভে আলো, লোকজন কি একই বলে নিহতির উপহাসে নিভৃত সয়ন, একা দুঃখী দীর্ঘশ্বাসে কোথাও ভ্রমণে একা, একাই নিজের 78 বছর বয়সে এসো, নির্ধারিত আয়ুর নির্বাচিত সংজ্ঞা থেকে অনাতিক্রম্য, দেশব্যাপী অরাজকতা অস্থির অসময় পরিস্থিতি দেখে সব দেখে শুনে সাম্য মৈত্রী ও স্বাধীনতার বৃদ্ধ সঞ্চিত জ্ঞানে বুদ্ধিতে জেনেছিলে বিশ্বাসে ফুল ফসলের গর্বে অনাহারি বাংলাদেশ হাটুভাঙ্গা নদীর বাঁকে, তরমুজের লাল আড্ডার ফুসফুসে রক্ত ভালোবাসায় চিরন্তন প্রতিরোধে ক্রোধের শপথে জীবন উৎসর্গিত অনিবান মুক্তির মহার্ঘ আলোর পরশে, সেই তুমি কমরেড ওয়ারুক টুঙ্গিপাড়ে স্বতন্ত্র ভূমি সজ্জায় থেকেও আমার প্রতিবেশী কাছের চারপাশের রাজুক কান্নার হৃদয়ের কমরেড, এখনো দাঁড়িয়ে আছি কবরের পাশে, আমরাও একা একা বিরাট শূন্যতার সমর্থ। অতপর প্রিয়জন হাবিব ভাই হাবিবুল্লাহ চৌধুরী, বীরচন্দ্র গণপাঠাগারের 5,500 বই মলাট বন্দি কাঁধে, যেন অগ্নিঘরে শুষ্ক জলের অভাব বিমূর্ত চিত্রকলার আধার নেমে আসে। অ্যাডভোকেট গোলাম ফারুক, বীর মুক্তিযোদ্ধা এবং গবেষক হাবিবুল্লাহ চৌধুরী, তো যেই মুহূর্তে এই পাঠাগারের দায়িত্বে আসলেন তখন ওনার কাছ থেকে বইপত্র পাওয়ার এবং একটা বইয়ের কথা বললে আরেকটা বইয়ের কথায় রেফারেন্স পাওয়া যাবে এ সংক্রান্ত দারুণভাবে আমাকে সাহায্য করতেন হাবিবুল্লাহ চৌধুরী। এই ক্ষতিটা আমার জন্য অনেক, কিছুদিন আগে হাবিবুল্লাহ চৌধুরী অসুস্থ হওয়ার পর আমি বইয়ের জন্য এসেছি গণপাঠাগারে, যিনি পাঠাগারের দায়িত্বে কর্মচারী সে বলছে এই বইটা তো নিয়ে গেছে উমক ভদ্রলোক বলছে আমাকে। তাই বললাম যে এই বইটা কতদিন আগে নিয়ে গেল, কতদিন যাবত আছে, কয়ে ও তো অনেক নিয়ে গেছে যে উনি আর এটা ফেরত দিচ্ছেন না এখন। তো যাই হোক, এই ভদ্রলোকের কথা বললেন, আমি ওনার সাথে ফোনে বললাম, কয়ে যে ফারুক ভাই বইটা তো আমি 2 বছর আগে জমা দিয়ে দিয়েছি। তাহলে 2 বছর আগে বই জমা দিয়ে দিচ্ছে, তোমার খাতায় নাই, তুমি বইটা দাও আমাকে, সরি আমি বইটা দিতে পারছি না, সেদিন নাকি কী অসুবিধা আছে পরবর্তী সময় আসেন। তো এইরকম হাবিবুল্লাহ চৌধুরী না থাকলে কী হবে সেটা হাবিবুল্লাহ চৌধুরীর সাথে যারা আমরা সম্পৃক্ত তারা এখন বুঝছি। তো হাবিবুল্লাহ চৌধুরী সেটা সমাধান দিতে পারতেন আমাকে, আর মূল্যবান গ্রন্থগুলি যেগুলি ছিল এটা অবশ্য টাউনের একটা খুব গণপাঠাগারের একটা ভালো দিক, এইগুলি সমস্তগুলি হাবিবুল্লাহ চৌধুরীর কেয়ার হয়ে থাকত। তো হাবিবুল্লাহ চৌধুরীর অসুস্থতার কারণে যে এই অসুবিধাটা হলো যে কিছু মূল্যবান গ্রন্থের রেফারেন্সে আমার যেতে হবে, তা হাবিবুল্লাহ চৌধুরী তো অসুস্থ, কী করা যায়। তো হাবিবুল্লাহ চৌধুরীর অসুস্থতার কারণে এই কাজটুকু আমাকে সমাপ্ত করতে হয়েছে পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্যের লাইব্রেরিতে যেয়ে। তো এইভাবে হাবিবুল্লাহ চৌধুরীদেরকে মরণ, হাবিবুল্লাহ চৌধুরীর বিপ্লবী জীবন, তার মতাদর্শ, তার সমাজতান্ত্রিক চিন্তাধারা, সমাজ পরিবর্তনের তার কথা, সেই সমস্তগুলিকে যদি বাদও দেই, এইরকম একটা বিষয় হাবিবুল্লাহ চৌধুরীকে আমাদের কাছ থেকে নিয়ে চলে গেলে আমরা কত রকমভাবে ক্ষতিগ্রস্ত হই। আরেকটি কথা, আজকে যে আমরা এখানে এসছি, দেখেন হাবিবুল্লাহ চৌধুরী কি এমন একটি মানুষ, আমি তো টাউন হলের এই বিভিন্ন কারণে বিভিন্ন সমাবেশে এখানে হয় আমরা আসি, কিন্তু এইরকমভাবে সর্বস্তরের মানুষের কাউকে এখানে প্রতিনিয়ত দাওয়াত দিয়ে বা ফোন করে আনা হয় নাই, সে তার নিজস্ব চেতনা থেকে এখানে এসছে। এটা প্রমাণ করে যে হাবিবুল্লাহ চৌধুরীরা মতো মানুষরা তারা আমাদের চেতনাতে কিছু আঘাত করে, সেই চেতনার আঘাতের থেকেই কিন্তু আমরা সমাজ পরিবর্তনের জন্য শপথ নেই, সমাজ পরিবর্তনের জন্য আমরা কাজ করি। আর একটা দুঃখজনক বিষয় যেটা আমি আজকে বলতেই হবে, সেটা হচ্ছে এই হাবিবুল্লাহ চৌধুরীর নামের আগে দেখেন বারবার বলা হচ্ছে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কিন্তু হাবিবুল্লাহ চৌধুরী মুক্তিযুদ্ধে গেজেটে তার নাম উঠেনি।
হাবিবুল্লাহ চৌধুরীকে সদাশয় সরকারের এখানে যারা প্রতিনিধি আছেন, এখানে যারা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ আছেন, এখানে আমাদের মাননীয় সংসদ আছেন, তাদের পৃষ্ঠপোষকতার কারণে ওদিন গার্ড অফ অর্ডার উনি পেয়েছেন, রাষ্ট্রীয় সালাম পেয়েছেন, রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছেন, কিন্তু গেজেটে ওনার নাম নেই। সুতরাং আমরা কিরকম অকৃতজ্ঞ জাতি, হাবিবুল্লাহ চৌধুরীর মানুষের মতো নাম, মুক্তিযোদ্ধা সংগঠক, তাদের গেজেটে নাম থাকে না, অর্থাৎ বৈধভাবে এখন তাকে বলা যাবে না যে মুক্তিযোদ্ধা। আমি প্রশ্ন করেছিলাম আয়োজককারীদের মধ্যে, তারা আমাকে বলছে যে এই প্রশ্নটা থেকে আপনি এখন নীরব থাকেন। এখন আমার প্রশ্ন, আমরা কতকাল নীরব থাকবো? সুতরাং আমি বলছি আপনাদের কাছে, আপনারা সোচ্চার হন, আজকের যারা উপস্থিত হয়েছেন, যারা বিধক্ত জনেরা এসেছেন তারাও সোচ্চার হন। আজকে স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি হাবিবুল্লাহ চৌধুরীকে কেউ জোর করে কোনো মুক্তিযোদ্ধা তৈরি করতে চাচ্ছে না। হাবিবুল্লাহ চৌধুরী তার বিগত যুদ্ধের কর্মকাণ্ড দিয়ে সে অধিকার, সে রেখে যে অধিকার প্রতিষ্ঠিত করেছে তার স্বীকৃতি পাচ্ছি না। সুতরাং বিনয়ের সাথে আমি আহ্বান জানাচ্ছি সবাইকে, এই জিনিসটা প্রতিষ্ঠিত করার জন্য সবাই এগিয়ে আসুন, এই জিনিসটা প্রতিষ্ঠিত হোক। কুমিল্লা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান সংস্কৃতিজন অধ্যাপিকা সেলিমা রহমান উপেল আপাকে হাবিবুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবার জন্য মঞ্চে ডেকে আছে। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই এই স্মরণ সভায় সমবেত হয়েছি আমরা। প্রথমে শ্রদ্ধা নিবেদন করছি সদ্য প্রয়াত হাবিব ভাইয়ের প্রতি। আমরা জানি যারা রাজনীতি করেন তাদের পথ অবাধগুলো তা বঙ্কিম বা বঞ্চুর, জেনে শুনেই বুঝেই সেই পথে হেঁটেছেন অ্যাডভোকেট হাবিবুল্লাহ চৌধুরী। তার সম্পর্কে বলার মতো দৃশ্যতা আমার নেই। আর তিনি পৃথিবীর পরবাসী, আপ পৃথিবীর পরবাসী, প্রার্থনা করছি আল্লাহ তাদের দুজনকে জান্নাত ভিক্ষা দিন, আর তাদের আত্মজ শ্রাবণ এবং ছেলেটার নাম আমার এই মুহূর্তে মনে আসছে না, তাদের আল্লাহ হেফাজতে রাখুন। মাটির ঘরে হাবিব ভাই মমতা চাপা শান্তিতে থাকুন। আমি অনন্ত অনন্ত কাল থাকবে তোমরা, তোমাদের বুকের রক্তে গড়া এই দেশ। ওই পতাকায় তোমাদের সবুজ হৃদয় আঁকা আছে, তোমরা শহীদ। হাজার বছরের প্রার্থিত স্বাধীনতার সূর্য তোমরাই জ্বালালে আকাশে। সালাম, সশ্রদ্ধ সালাম তোমাদের।